বাংলার রান্নাঘর। মাছের কাঁটা, খোপার কাঁটা, মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা নানান রকম, এত কাঁটার মধ্যে শুধু পিরিত কাঁটার জখম। মাছের কাঁটা, খোপার কাঁটা, সবাই এতক্ষণ আমার কথাটা বুঝেই গেছেন, কেন না কথা বলছি মাছ নিয়ে। মাছের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড রয়েছে, তাই মাছকে আমরা অন্যতম নাম্বার ওয়ান প্রাণীজ প্রোটিন বলতেই পারি। আর এই মাছের মধ্যে এত রকম অ্যামিনো অ্যাসিড আছে বলে, নানান রকম গুণাগুণ আছে বলে, ফসফরাস আছে বলে, একে শুধুমাত্র নাম্বার ওয়ান না বলে ফার্স্ট ক্লাস প্রাণীজ প্রোটিন আমরা বলতেই পারি। আর তাই বাঙালির পাতে পাতে, সকলের পাতে, মাছে ভাতে না হওয়াটা অন্যায় অবিচার। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। ইলিশ না, ইলিশকে যদি বাদও রাখি, রুই কাতলাই বা কম কি। আজকে হচ্ছে রুই এবং কাতলা, কাতলা এবং রুই দু দুটো প্রিপারেশন দেখবো, থাকবেন দু দুজন গেস্ট, এবং আপনারা দেখছেন আপনাদের ভীষণ প্রিয় বাংলা টেলিভিশনের নাম্বার ওয়ান কুকারি শো, যার নাম নিউট্রিলা প্রেজেন্টস, জি বাংলা রান্নাঘর, পাওয়ার বাই এক্সো, যে রান্নাঘরে আপনাদের জন্য আমি সুদীপা নিয়ে এসেছি মাছে ভাতে বানালি। বুধবার দই রুই ভার্সেস কাতলা অমৃতসরি, বৃহস্পতিবার পমফ্রেট অম্বল ভার্সেস পালং পাবদা, শুক্রবার আরের রসা ভার্সেস ঝাল বোয়াল, শনিবার গুলের কষা ভার্সেস বেলের বেগুন বড়ির ঝোল। এইবার আলাপ করে নেবো আজকে আমাদের প্রথম গেস্টের সঙ্গে। নমস্কার। নমস্কার। মিতালি দি, মিতালি দির পুরো নামটা কি? মিতালি রায়। মিতালি রায়ের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নাগের বাজারের কাছে, দমদম নাগের বাজার। বাহ, তো আজকে এটা কাতলা না রুই? এটা হচ্ছে রুই মাছ। এত বড় রুই মাছ! আরে বাবা, রুই মাছের একটা প্রিপারেশন শিখবো, তার জন্য দেখতে পাচ্ছি উপকরণের মধ্যে রয়েছে রুই মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা, রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, রয়েছে আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, কিশমিশ, পেঁয়াজ বাটা, টক দই, গোটা শুকনো লঙ্কা। এই দিয়ে কি প্রিপারেশন তৈরি হবে? এটা দই রুই হবে। দই রুই? তো দই রুই বানানোর জন্য একটু এদিকটা চলে এসো, দেখো উপকরণ সব ঠিকঠাক আছে কিনা। আমি গ্যাসটা অন করে দিই। কি তেল লাগছে? রিফাইনার হোয়াইট। ওটা দাও আমার। আমার কাছে রয়েছে 25% পর্যন্ত লো অ্যাবজর্ব নিউট্রিলা রিফাইন সয়াবিন অয়েল, যা কোলেস্ট্রল কমাতে হেল্প করছে। এই তেল কতটা দেবো রান্না? 4 টেবিল স্পুন মতো। এই তেল বেড়ে যাবে এবং খুব কম অ্যাবজর্ব করে এই তেল। সব থেকে বেশি ভালো হয় লুচি, পরোটা, এই সমস্ত ভাজলে, ফ্রাই, ভাজ্য, ডিপ ফ্রাইং এর জন্য এই তেল একদম আদর্শ। কি করতে হবে তেল গরম হলে? প্রথমে তেল গরম হলে গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে হবে। টেম্পারিং শুরু করি রান্না। প্রথমে ছোট এলাচ, দারচিনি, তেজপাতাটাও কি দিতে হবে? শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা। তেজপাতা কি ছিঁড়ে দেবো না গোটা? ছিঁড়ে দিই। শুকনো লঙ্কা একটু ফেটিয়ে দিই, একটু ছিঁড়ে না দিলে তো ফাটবে। এবার কি দেবো? পেঁয়াজ বাটা। এরপরে পেঁয়াজ বাটা। একটু নুন দেবো? হ্যাঁ, তাহলে আর ছিটবে না। এবার কি দেবো? এবারে আদা আর রসুন পেস্টটা। এবার কি দেবো? রসুন বাটা। এটাকে মিক্স করে কি দেবো? দেবো এটা একটু ফ্রাই হোক। কোলের মধ্যে কোনটা আছে? টক দইটা আমি একটু, টক দইটা একটু ফেটাতে হবে। কার থেকে রান্না শিখেছো ছোটবেলা থেকে? ছোটবেলায় মা খুব ভালো রান্না করতেন, মার কাছ থেকেই শিখেছি। তাছাড়া আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে, আমি তার কাছে কিছুটা রান্না শিখেছি। কি কি রান্না শিখেছো বরের কাছ থেকে?
বড়ের কাছ থেকে বেশিরভাগই রান্নাটা আমি ম্যাক্সিমাম যা কিছু রান্না চিংড়ি মাছের মালাই কারি বড় রান্না জানে যখন তোমার আর রান্না শেখার দরকার না নিজেকে তো করতেই হয় কেন দেবো দইটা হ্যাঁ আচ্ছা দইয়ে কি একটু নুন আর চিনি দেওয়া হয়েছিল না বলনি তো তুমি দিতে দেবো একটু নুন আর চিনি তাহলে একটু দিয়ে দাও একটু জল লাগে এর মধ্যে কি কিশমিশ গুলো এখন দিয়ে দেবো হ্যাঁ কিশমিশ গুলো দেব মাছটা দিয়ে তারপরে কিশমিশ আচ্ছা মাছটা দেব ওটা ফুটে উঠলেই দেব তো হ্যাঁ মাছটা এটা ফুটে উঠলেই মাছটা দেব তারপরে এর মধ্যে কিশমিশ গুলো দেব না তুমি দাও এবার কিশমিশটা দাও এবার ঢাকা দিয়ে দি হ্যাঁ আর কিছু বাকি রয়েছে করা না এটা জাস্ট মাছটা হয়ে গেলেই সার্ভ করতে পারবো তো অনেকে এটার সঙ্গে একটু ঘি ছড়িয়ে সার্ভ করেন তুমি কি করো এটা আমি একটু ঘি দিই তো নামানোর আগে হ্যাঁ নামানোর আগে আচ্ছা তো ইচ্ছে হলে আপনারা একটু ঘি ছড়িয়ে সার্ভ করতে পারেন দই রুই বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা সামান্য নুন আদা বাটা রসুন বাটা ফেটানো টক দই চিনি স্বাদমতো নুন পরিমাণ মতো জল হলুদ আর নুন দিয়ে ভেজে রাখা রুই মাছ আর কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি দই রুই এবার আপনাদের জানাই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের অ্যাসোসিয়েট স্পন্সরস গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে আপনার রান্নাঘর ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখুন এক্সো দিয়ে কেননা এক্সো ফ্যামিলি হেলদি ফ্যামিলি আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসের এই জনপ্রিয় পত্রিকায় আপনার রান্নাও ছেপে বেরোতে পারে আপনার ছবি এবং নাম সহ যদি আপনার রান্না নির্বাচিত হয় রান্নাঘরের মাসের সেরা রান্না বলে এছাড়া আমার এই সুন্দর শাড়িটা যেটা পরে আমার খুব সুন্দর লাগছে সেই কটন শাড়িটা আমাকে দিয়েছে রেনি তো সুতরাং এই শাড়িটা যদি পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে আপনার তাহলে আজকের টেলিকাস্ট এটার কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে এবার ধন্যবাদ জানানোর পালা আপনাদের কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই রান্নাঘর আপনাদের জন্যই ফিরে ফিরে আসা আর আপনাদের পাতেই চাই নতুন নতুন মাছের প্রিপারেশন পড়ুক কারণ মাছে ভাতে বাঙালি তো তাই নিয়ে এসছি কাতলা মাছের নতুন একটা প্রিপারেশন কাতলা অমৃতসরি মানাবেন কে চলুন আলাপ করে নিই নমস্কার নমস্কার স্বাগত রান্নাঘরে নামটা যদি একটু বলেন আমার নাম মধুমিতা রায়চৌধুরী মধুমিতা রায়চৌধুরী মধুমিতা বৌদি অমৃতসরি একটা কিছু হচ্ছে কাতলা কাতলা অমৃতসরি আমরা দেখতে পাচ্ছি কাতলা অমৃতসরি বানানোর জন্য আপনিও রেডি কাতলা মাছও রেডি তো কাতলা মাছে কি কি মাখানো আছে একটু ভিনিগার নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আর ওই যে কোনা থেকে ইয়েলো ফুড কালার রাখা রয়েছে ওটা একটু দেওয়া আছে সেটা কেউ বলবে কালার দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে না এটা অমৃতসরি কাতলার নয় বা কাতলা অমৃতসরি নয় সেটা অ্যাকচুয়ালি দই রুইয়ের আমার সামনে রাখা আছে তো সাংঘাতিক ভালো গন্ধ বেরিয়েছে খেয়ে দেখবো এটা কিন্তু তার আগে একটু বলে দিই কাতলা অমৃতসরি বানানোর জন্য এক্স্যাক্টলি কী কী লাগছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বেসন ময়দা টক দই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ইয়েলো ফুড কালার শুকনো লঙ্কার গুঁড়ো চিনি গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ঘি আর এই দুটো কি বাটা এটা চার মগজ আর কাজু বাদাম বাটা আর এটা হচ্ছে নারকেলের দুধ বাহ তার মানে রয়েছে কাজু আর চার মগজ বাটা নারকেলের দুধ প্রথমে কি করতে হবে আর পেঁয়াজটা সেদ্ধ করে বাটা বাহ পেঁয়াজটা সেদ্ধ করে বাটা এটা আমি মিস করে গিয়েছিলাম কি করতে হবে প্রথমে প্রথমে একটু বেসন আর ময়দা দিয়ে আর দেখি কি হচ্ছে করি হ্যাঁ হ্যাঁ
স্পুন নিয়ে নি কিচ্ছু জিজ্ঞাসাবাদের বালাই নেই কিচেন একটু বড় হলে ভালো আছে তো ঠিক আছে কি তেলে ভাজবে সাদা তেল রিফাইন্ড অয়েল সে ক্ষেত্রে আমরা ব্যবহার করছি 25% পর্যন্ত লো অ্যাবজর্ব নিউট্রিলা সয়াবিন অয়েল রিফাইন্ড সয়াবিন অয়েল যার মধ্যে রয়েছে কোলেস্টেরল ফ্রি এজেন্ট কোলেস্টেরল ফ্রি থাকা যাবে কারণ তেল কম অ্যাবজর্ব হবে রান্না আমি একটু যদি জায়গা দেন কতটা তেল লাগবে ভাজার জন্য যতটুকু প্রয়োজন দুটো মাছ ভাজবো তেলটা গরম হোক কি কি দেওয়া হলো কতটা পরিমাণে তিন চামচ আমি বেসন দিলাম আর এক চামচ ময়দা দিলাম একটু নুন দিই আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনি যে শাড়িটা পরেছেন এটা কি শাড়ি এটা অসম সিল্ক আসাম সিল্ক আমরা বেড়াতে গেছিলাম শিলং এ তখন এটা নিয়ে এসেছি খুব সুন্দর দেখতে কে পছন্দ করেছিল শাড়িটা আমার মেয়ে মেয়ের চয়েস আছে খুব সুন্দর একটু জল লাগবে আমি এনে দিচ্ছি আমাকেও খুব সুন্দর লাগছে সব সময় লাগে থ্যাংক ইউ ভালো স্টিচিং করেন আপনি না সেলাই টেলে হ্যাঁ করি বৌদি দাদাকে কখনো মাফলার টাফলার বানিয়ে দেওয়া হয়েছে দাদা তো মাফলার পরেন না দাদাকে আমি উলের গেঞ্জি বানিয়ে দিয়েছি গেঞ্জি শার্ট তাই গেঞ্জি শার্ট সোয়েটার সব দাদা হচ্ছেন ক্যালকাটা পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাই কি নামটা যদি একটু বলেন ওনার নাম সরোজ কুমার রায়চৌধুরী সরোজ কুমার রায়চৌধুরী রে বাবা তুমি সাংঘাতিক রাগী লোক না ভীষণ মজাদার লোক যা না দেখলে ভাবতে পারবেন না তাই আমাকে আপনি তুমি বললে আমি বেশি খুশি হব মাছটা ওর মধ্যে ডুবিয়ে ওই গরম তেলে ভাজতে হবে হ্যাঁ চামচটা আমি সরিয়ে নিচ্ছি দাদা খুব মজা করতে ভালোবাসে তাই হাসি খুশি মানুষ এমন ইভেন কালকে আসার জন্য অ্যাড্রেস জিজ্ঞেস করেছে উনি বলছেন অ্যাড্রেস তো একবার এসেছিলেন বলে না বুড়ো বয়সে যাচ্ছে তো আজকে বাই কার যাবে বাবু এর প্রতি খুব তো মজা করতে ভালোবাসেন দিদি এগুলো ভেজে আমরা তুলে নেব এমন কিছু কঠিন কাজ নয় না শুধু মনে রাখতে হবে বেসনটা তিন চামচ নিলে এক চামচ ময়দা এটা ভাজা ভাজা হতে থাকুক মাছ ভেজে রেডি এবার যেটা করতে হবে সেই মাছ দিয়ে তৈরি করতে হবে কাতলা মাছের অমৃতসারি কাতলা বা কাতলা অমৃতসারি তার জন্য আমরা আবার একটু তেল গরম করতে দিয়েছি এর মধ্যে কি দেব পেঁয়াজ বাটা নুন দিয়ে তাই ছিড়বে না হ্যাঁ আমরা আমরা তো এখন ঘটি কিন্তু বাবা মা ছিলেন বাঙালি এটা রসুন বাটা বেশ রসুন বাটা আবার আদা বাটা এবার কি দিতে হবে হলুদ টলুদ কিছু দেওয়া হবে হ্যাঁ হলুদ দেওয়া হবে আগে একটু এটা দিয়ে দিই চার মগজ আর বাদাম বাটাটা কাজু বাদাম আর চার মগজ একসঙ্গে বেটে নাও হ্যাঁ তেল তেলে হবে না হ্যাঁ এবার একটু এটাতে আমি চিনি দেব এবার আমি টক দইটা দেব তার সাথে একটু ফুড কালার অ্যাড করে দিই টক দইয়ের মধ্যে রংটা খুব রান্না বান্না করো না আমি রান্না করতে খুব ভালোবাসি আমি ইনফ্যাক্ট রান্না আমি নিজে নিজেই শিখেছি কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন তো ফোন ছিল না আর আমি কলকাতাতেই থাকতাম বাপের বাড়িও কলকাতাতেই ছিল লেক টাউনে কিন্তু আমার লেক টাউনে কোথায় ওই জয়া সিনেমা হলের কাছে বাহ খুব সিনেমা দেখতে রান্না করতাম না তখন তো আমি স্টুডেন্ট ছিলাম দেখা বারণ ছিল সিনেমা না বারণ ছিল না কিন্তু অত দেখা হতো না আচ্ছা কি সুন্দর কালার এলো দেখো এবার মাছটা দিয়ে দিই দিয়ে পরে নারকেলের দুধটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তাহলে কেটে যাবে দুধটা দিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবো দিয়ে দাও মাছটা দিয়ে দিই হ্যাঁ
নারকেলের দুধটা দেব, একটু ঢাকা দিলাম, মাছটা কমিয়ে দিলাম। ততক্ষণে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আচ্ছা তুমি এখানে চলে এসো, সেটা হচ্ছে যে রান্না বান্নার মধ্যে এই যে রান্নাঘর, এই অনুষ্ঠানটা কেন তুমি দেখো? সত্যি কথা আমি রান্না করতেই খুব ভালোবাসি, এই অনুষ্ঠানটা এত দেখো কেন? এত ভালো, এটা দেখলে নতুন নতুন রান্নাও শিখতে পারি, আমি যে নিজে নিজে রান্নাগুলো করি তার সাথে এটা কিছু অ্যাড করলে আরো একটা নতুনত্ব হয়ে যায়। শেখানোটা আমরা ঠিকঠাক শেখাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আমার মা আমার রান্না খেতে খুব ভালোবাসেন, মা থাকেন বোম্বেতে দাদার কাছে, মা আমাকে সবসময় এলেই বলেন তুই রান্না করে যাস না কেন। এবার যেটা করতে হবে, নারকেলের দুধটা শুধু দিতে হবে, ধর নারকেলের দুধটা দেবো না, আমি দিয়ে দিচ্ছি, তুমি মিক্স কর। একটু ঘি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর রংটা হয়েছে গো, আমার মনে হয় এটা সপ্তাহের সেরা রান্নাগুলোর মধ্যে একটা হবে, মানে হওয়ার সম্ভাবনা খুব রয়েছে, এত সুন্দর। আমি তো কেউ তো পাচ্ছে না, আমি পাচ্ছি এত সুন্দর একটা গন্ধ, বাহ খুব বোঝা যাচ্ছে রান্না নিয়েই মগ্ন, রান্নাই করতে খুব ভালোবাসে, এরা মানুষদের আমরা ভীষণ ভালোবাসি। তাই তোমার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি। প্রথমেই থাকছে নিউট্রিলার তরফ থেকে একটি আকর্ষণীয় বড় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এন্ড কেটারার্স এর তরফ থেকে গিফট ভাউচার, কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক। কাতলা অমৃতসরি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে বেসন, ময়দা, স্বাদমতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ভালোভাবে মিক্স করে নুন, ভিনিগার, শুকনো লঙ্কা গুঁড়ো আর ইয়েলো ফুড কালার দিয়ে ম্যারিনেট করা কাতলা মাছটাকে রেডি করা ব্যাটারের কোট করে নিউট্রিলা রিফাইন সানফ্লাওয়ার অয়েলে ফ্রাই করে তুলে রাখতে হবে। এরপর ওই তেল একটু কমিয়ে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ, নুন, রসুন বাটা, আদা বাটা, চারমগজ আর কাজু বাদাম বাটা, হলুদ গুঁড়ো, চিনি, ইয়েলো ফুড কালার মেশানো টক দই, ভেজে রাখা কাতলা মাছ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এইবার ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়ালেই রেডি কাতলা অমৃতসরি। কাতলা মাছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, বি ভিটামিনস, আয়রন এবং কিছু পরিমাণে ওমেগা থ্রি জাতীয় ফ্যাটি অ্যাসিড থাকায় ব্লাড সুগার, হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, আর্থরাইটিস, অ্যাজমা, অ্যানিমিয়া ইত্যাদি অসুখে বিসুখে অনায়াসে দেওয়া যায় এই মাছ। এই সপ্তাহটা চলে গেল তো কি হয়েছে, আগামী সপ্তাহগুলো তো আপনাদের, তাই এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন। তার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেইল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, পাওয়ার্ড বাই এক্সো, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস কলকাতা 716, ইমেল zbangla@znetwork.com। দুটো রান্না রেডি, আমার হাতের ডান দিকে রয়েছে দই রুই, তাই তো, আর বাঁ দিকে রয়েছে কাতলা অমৃতসরি। কাতলা অমৃতসরি, এই দুটো রান্নার যে কোনো একটা রান্না যদি সপ্তাহের সেরা নির্বাচিত হয়, মানে এক ডজন প্রিপারেশন, মানে টোটাল 12টা রান্না, 6 দিন দুটো করে, তার মধ্যে যদি সেরা নির্বাচিত হয় তাহলে কুচিনা তাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর এদের মধ্যে কোনো একটা রান্না, এই 12টা রান্নার কোনো একটা রান্না যদি মাসের সেরা বলে নির্বাচিত হয় তাহলে প্রচুর প্রাইস, যেমন কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, তার সঙ্গে সঙ্গে সেই রান্না চেপে বেরোবে যিনি নিতেছেন তার ছবি এবং নাম সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়, তার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হয়ে যাবে সে। এবার খেয়ে দেখা যাক কোনটা বেশি ভালো হয়েছে, একটা মেমেন্টো রয়েছে তোমার জন্য। সিরিয়াসলি খুব ভালো হয়েছে, কিন্তু এটা পেটির পিসেও খুব ভালো হয়, বাড়িতে যখন বানাবেন একবার পেটি গাদা মিলিয়ে ট্রাই করে দেখুন, যেটা ভালো লাগবে সেটাতেই রান্না করবেন। এইবার অমৃতসরি
রাজা বাপ তোমরা একটা করে মাছ খাও সবচেয়ে আমার কি ভালো লাগছে বলতো নুনটা মাছ রান্নার সবথেকে প্রবলেম হচ্ছে নুনটা নুনটা যদি আমি ভাবছি কোটিং করেছে ভেতরে নুনটা ঢুকবে তো মাছ উঠবে সিরিয়াসলি খুব ভালো হয়েছে অপূর্ব অপূর্ব হয়েছে আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে দই রুই আগে খেয়েছি এটা কোনদিন খাইনি নমস্কার জি বাংলা রান্নাঘর।